বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তোমাদের জন্য বিশাল বড় খুশির খবর শোনালেন খুশির খবরটা এটাই যে দশ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টকে দশম শ্রেণী থেকে শুরু একদম পিএইচডি এবং অন্যান্য ডিগ্রির সমস্ত স্টুডেন্টকেই দেওয়া হবে তো এই নিয়ে তোমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আওয়ার চলো ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করো কারণ এখানেই তুমি সব আগে অথেন্টিক খবরগুলো পেয়ে যাবে এবার আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি এই ক্রেডিট কার্ডের যেগুলো শুনলে তোমার অনেক প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে প্রথম পয়েন্টটা হলো দশম শ্রেণী থেকে পিএইচডি মানে পনেরো বছর থেকে চল্লিশ বছর বয়স যাদের তারাই এই ক্রেডিট কার্ডটা পাবে অর্থাৎ দশম শ্রেণী মানে প্রায় পনেরো বছর এই পনেরো বছরের পরে থেকেই এর ক্রেডিট কার্ডটা দেওয়া হবে এবং বয়স লিমিটটা রাখা হয়েছে চল্লিশ বছর এরপরে পশ্চিমবঙ্গে অন্তত দশ বছর তাকে বসবাস করতে হবে অর্থাৎ তুমি যদি এই ক্রেডিটটা পেতে চাও ক্রেডিট কার্ডটা পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গে দশ বছর বসবাস করতে হবে রাজ্যে যে কোনো দেশে বিদেশে পড়াশুনোর জন্য এই টাকা খরচ করা যাবে অর্থাৎ রাজ্যে দেশে বা বিদেশে পড়ার জন্যই এই টাকা দেওয়া হবে তোমাকে লোন নেওয়ার পনেরো বছর পর রিপেমেন্ট শুরু হবে অর্থাৎ লোন যখন নিচ্ছ তখন থেকে তুমি পনেরো বছর অবধি তোমাকে কোনো পেমেন্ট বা ইনস্টলমেন্ট দিতে হবে না তারপরেই তোমাকে দিতে হবে আচ্ছা চাকরি পাওয়ার বা জব পাওয়ার এক বছর পরে থেকে শোধ করতে হবে অর্থাৎ তুমি যদি দু বছর পরে চাকরি পাও তার মানে তিন বছরে গিয়ে তোমাকে লোন শোধ করা শুরু করতে হবে লোনের গ্যারেন্টার রাজ্য সরকার অর্থাৎ তুমি যদি লোন পরিশোধ না করতে পারো তাহলে তার দায়ভার রাজ্য সরকারের অর্থাৎ এখানে কোনো ব্যতিক্রম কিছু ঘটনা ঘটলো জব থেকে তুমি হয়তো জব থেকে বিরত থাকলে বা কোনো রকমের জব পেলে না বা তুমি টাকা শোধ করতে পারছো না এই জন্য তার গ্যারেন্টার কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকার সেটা দেখবে আচ্ছা বার্ষিক ইন্টারেস্ট খুব সম্ভবত ফোর পার্সেন্ট হবে যেটা আমরা সচরাচর দেখি যে টুয়েলভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট বা ফরটিন পার্সেন্ট সেরকম নয় একদম ন্যূনতম দশ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে অনলাইনে তিরিশে জুন থেকে মানে এই মাসের তিরিশে জুন থেকে এই কার্ড দেওয়া শুরু হবে এবং এই কার্ড পাবে চল্লিশ বছর বয়স অবধি স্টুডেন্টরা পাবে স্টুডেন্ট পারপাসে এটা খরচ করতে হবে এবং পনেরো বছর পরে রিপেমেন্ট শুরু হবে চাকরি পাওয়ার এক বছর থেকে লোন শোধ করতে হবে ন্যূনতম ইন্টারেস্ট দিতে হবে এর গ্যারেন্টার রাজ্য সরকার আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো তো ভালো থেকো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করো